হায়ার ফ্রিজ নেওয়া হলো সিনচির নিশ্চয়ই খুব পছন্দ হবে এই সবে পেনিং থেকে ঘুরে আসে সিনচির আর একটা গিফট সিনচির গিফটই শেষ হচ্ছে না গিফটের পর গিফট পাচ্ছে আরও গিফট আছে সিনচির জন্য তা তোমরা দেখো আর বলো ঠিক আছে সিনচিকে বলো কেমন হয়েছে আবার ফ্রিজটা বাড়িতে গেলে তোমাদের করে দেখো মানে ব্লগটা করে দেখো আর ফ্রিজটা কালকে ডেলিভারি দেবে কালকে যখন সন্ধ্যেবেলা ডেলিভারি দেবে আবার তোমাকে দেখাবো যে সিনচি কতটা এক্সাইট দেখার পর ফ্রিজ তো এসে গেছে কিন্তু এটা খোলা যাবে না কালকে লোক আসবে তারপর তোমরাই তো খুলে দিতে পারতে এটা কি ওদের কাজ কাজ ওর কোম্পানির লোক এসে করে আমরা করি না এমনি যদি দরকার পড়লে মানে খুব দরকার নাকি আজকে কি ফ্রিজ চালাতে হবে হ্যাঁ গো খাবার দাবার তো সব নষ্ট হয়ে যাচ্ছে কাল থেকে এই অবস্থা আমাদের সিনচি এই যে তোমার নতুন ফ্রিজ এসে গেছে তোমাকে সারপ্রাইজ দিলাম আমরা জানাইনি দেখো ওপেন করা হচ্ছে ফ্রিজ কেমন হয়েছে সেটা বলো এই যে আঙ্কেলটা ওপেন করছে কেমন লাগছে ফ্রিজটা ভালো হয়েছে সারপ্রাইজটা কেমন ভালো এটা ঘুরে এসে সারপ্রাইজ তাই তো এটার জন্যই পাপা আর আমি কালকে গেছিলাম দুজনে মিলে পছন্দ করে নিয়ে এসেছি তোমাকে কিছু বলিনি আজকে তোমাকে সেটা দেখাচ্ছি পছন্দ তো কালারটা কেমন হয়েছে ভালো হয়েছে একটু পাশে আসো ফ্রিজে
সেট হয়ে গেছে তুই আয় এসে দেখ কেমন লাগছে ভালো আছে খুলে দেখ এবার ডোরটা খুলে দেখ ভেতরে কি আছে খোলো খোলো কেমন ভালো সুন্দর আছে পছন্দ তো কি বলো ভালো আছে ফ্রিজটা পছন্দ আছে তো সুইচটা দিয়ে দাও তো সুইচটা দিয়ে দাও তো আধা ঘন্টা পরে আচ্ছা গাড়িতে এসেছে তো যাকিন হলে গ্যাসটা উঠে যায় ও আচ্ছা আধা ঘন্টা পরে সুইচটা দিয়ে নেব তারপরে সব ঢোকাতে পারবো তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আঙ্কেলকে থ্যাংক ইউ বলে দাও ওপেন করে দিল ঠিক আছে টাটা করে দাও সবাইকে দাঁড়া পেরিটে রেখে দাও আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি লক করে রাখো যখন তুমি জল চুরি করে খাবে তার আগে লক করে ঠিক আছে তো ফ্রেন্ডসদের টাটা করে দাও